على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরত মাওলানা শাহুল মকদুম মোহাম্মদ ইসরাইল চিশতি নিজামী কদ্দাস আল্লাহ সিররাহু রহমাতুল্লাহ আলাইহির পাক কদম মোবারকে ভক্তি চুম্বন রেখে আজকে আমরা যে পাড়া নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটা হলো নারী এবং পুরুষ, পুরুষ এবং নারী। আমি মোহাম্মদ লালমিয়া বয়াতি পুরুষের ভূমিকা করতেছি, বাংলাদেশের প্রখ্যাত গায়িকা মোসাম্মদ মমতাজ বেগম করতেছেন নারীর ভূমিকা বা মেয়ের ভূমিকা। তাই আমরা উভয়ে আপনাদের যেন সেই নারী পুরুষের পালাটিকে স্পষ্ট ভাষার মাধ্যমে ভালো ভালো কথা দ্বারা আপনাদেরকে উপহার দিতে পারি, এই বলে সবার প্রতি আন্তরিক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা রেখে আমার পুরুষের একটি গান আমি আরম্ভ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। কে দেখবে ওই রূপের বাহার, কে দেখবে ওই রূপের বাহার, কে দেখবে ওই রূপের বাহার, পুরুষ না হলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। কে দেখবে এই রূপের বাহার, কে দেখবে ওই রূপের বাহার, পুরুষ না হলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। আমি পৃথিবীতে আমার প্রতিনিধি
আমি নিযুক্ত করিব ফেরেশতাদের সাথে আল্লাহ পাক সেটা বললেন। তাই আল্লাহ পাকের খলিফা হলেন আদম, পুরুষ হযরত আদম আলাইহিসসালাম। তাহলে এই পুরুষের যদি আল্লাহ পাকের খলিফা হয়ে থাকেন, আল্লাহ পাকের প্রতিনিধি, কিন্তু এই সম্বন্ধে আল্লাহ পাক তো পুরুষকে অত বড় সম্মান প্রদর্শন করেছেন বা সম্মান দিয়েছেন। এবার আমার প্রশ্ন হলো, তুমি যে নারী, তোমার সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে অত বড় একটা সম্মানের ব্যাপারে কিছু বলেছেন কিনা? আর তুমি যত বড় গ্রুপে গুড়ে দামি যাই কিছু হও না কেন, একটা পুরুষের সেবাযত না করিলে তোমার জীবন কি ধন্য হবে না হবে না? এ আমার প্রথমবারের প্রশ্ন। আশা করি এর ব্যাখ্যা বিশ্লেষণ সুন্দরভাবে মীমাংসা হবে। সময় হইলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে, এ দেখবে ওই রূপের বাহার, এ দেখবে তোর রূপের বাহার, পুরুষ না হলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে, এ দেখবে ওই রূপের বাহার, আরে কে দেখবে ওই রূপের বাহার, পুরুষ না হলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে, জীবন বিফলে। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি সিঙ্গার মানিকগঞ্জের মমতাজ বেগম আজকে যে পালাখানি আপনাদেরকে উপহার দিচ্ছি তার নাম নারী এবং পুরুষ। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আজকে পুরুষের ভূমিকা অভিনয় করছেন, বাংলার সুনামধন্য গায়ক জনাব লাল মিয়া বয়াতি সাহেব, উনি তার পুরুষের পক্ষ নিয়ে সর্বপ্রথম একটি গান ডাকলেন, সাথে দুটি প্রশ্ন। আমি চেষ্টা করব তার সেই সমস্ত কথার জবাব করার জন্য। তার আগে একটি গান গেয়ে নেই। ধন্যবাদ সবাইকে। গেলে সেই মায়ার হাতে তফিল কাঁধে খালি হাতে ফিরায় তারে, গেলে সেই মায়ার হাতে তফিল কাঁধে খালি হাতে ফিরায় তারে, হুশিয়ার পুরুষ হইয়া কেউ যায়ও না বউ বাজারে, হুশিয়ার হুশিয়ার পুরুষ হইয়া কেউ যায়ও না বউ বাজারে,
গ্রামে এক নারী, কি যে তার বাহাদুরি, খাতে না কারিগরি তাহার ধারে, ওরে খাতে না কারিগরি তাহার ধারে, সে যে মাল কুঠায় মাল হরণ করে সুই ছাতে ব্যাপার করে, সে যে মাল কুঠায় মাল ধরে রেখে সুই ছাতে ব্যাপার করে, হুশিয়ার পুরুষ হয়ে কেউ যায় না গো বাজারে, হুশিয়ার হুশিয়ার পুরুষ হয়ে কেউ যায় না গো বাজারে, হুশিয়ার খেদমত যুগাল করার কথা, এগুলি একবার বলা হয়েছে পুরুষ সম্বন্ধে,
আর নারী সম্বন্ধে নারীকে ভজন করো, মায়ের খেদমত করো, মায়ের ভজন করো, এভাবে কোরআনের মধ্যে বলেছে তিনবার। আর পুরুষের কথা বলেছে মাত্র একবার। এখানে আমার নারীকে, একজন মায়েকে অতি উত্তম স্থানে আমার আল্লাহ পাক তার পরিভাষায় তিনি রেখেছেন, যার কারণে আমি বলবো যেখানে পুরুষ বেশি নয় কোরআনে নারীর কথাই বেশি আছে। এইবার আরেকটি কথা উনি বলেছে, জিজ্ঞেস করেছে কি পুরুষ ছাড়া নারীর জীবন ধন্য হয় কিনা। এই কথা বা আপনার যে ধারণা আছে তা সম্পূর্ণই ভুল। আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে 18,000 মাখলুকাত যে আছে, এই 18,000 মাখলুকাতই কোন নারী দ্বারা বা কোন পুরুষ দ্বারা কেউ ধন্য হইতে পারে না, শুধুমাত্র আল্লাহকে পাইলেই একটা সৃষ্টি জগতের জীব সে ধন্য হইতে পারে। সে যেই হোক না কেন, সে নারী হোক সে পুরুষই হোক, শুধুমাত্র যেই পৃথিবীকে সৃষ্টি করেছে, যেই পৃথিবীর মালিক, এই সারা জাহানের মালিক, এই মাখলুকাতের মালিক, শুধু তাকে পাইলেই ধন্য হয়, কোন পুরুষকে পাইলে কোন নারী ধন্য হয় না। সেহেতু আপনার এই কথাও শেষ হয়ে গেল। এইবার উনি সর্বপ্রথম আদমকে নিয়ে একটি গান রাখলেন। এখান থেকে আমি আদমের এখান থেকে একটি প্রশ্ন করব। উনি বলেছে পুরুষ শব্দের অর্থ আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তাআলা বলেছে আমি পুরুষকে সৃষ্টি করলাম, প্রতিনিধি সৃষ্টি করলাম, কিন্তু এই যে আদম, তিনটা হরফ হয়েছে আদম। আমার জানার বিষয় এই তিন হরফের তাৎপর্য কি, আদম শব্দের অর্থটা কি, কেন আল্লাহ আদমের অন্য নাম না দিয়া আদম রাখলেন, কারণটা কি? আমার শুধুমাত্র ওনার গানের থেকে একটি প্রশ্নই থাকলো। এর শাখা প্রশাখা আছে কয়েকটা, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার একটা, আশা করি সুন্দর ভাবে তার মীমাংসা দেওয়ার চেষ্টা করবেন। সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে মাত্র দুই এক জায়গায় বলেছেন, আর নারীর সম্বন্ধে আল্লাহ পাক অনেক অনেক জায়গাতে বলেছেন। তাই আমি বলবো যে আদম আলাইহিসসালাম আল্লাহ পাক প্রথম উনি বলেছেন যে আমি আদমকে সৃষ্টি করে সে আদমের ভেতরে আমি লুকিয়ে আছি। কারণ আল্লাহ পাক বলেছেন আদমের মূর্তি তৈরি করে আল্লাহ পাক ঘোষণা করলেন হওয়াই যা সবাই তা হুয়া না ফাক্তু ফিহি মিন রূহি, নিশ্চয়ই আমার রূহ আমি আদমের ভিতরে ফুৎকার করিয়াছি এবং সেটা আমারই অংশ এবং আমি নিজে উলুমুল মুমিনিন আরশাল। এবার আল্লাহ পাক পুরুষের মধ্যেই বিরাজ করেন। তাই আমি বলবো যে পুরুষকে যদি হেফাজত না করিয়া কোন নারী ধন্য হয়ে থাকে তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা কেন বলছিলেন যে হে ফাতেমা তুমি মনে রাখিও আলীর সাথে তুমি যে ব্যবহারটা আজকে করেছো, যদি তুমি মাপ না চাওয়ার আগে তোমার মৃত্যু হয়ে যায় আমি তোমার বাপ হয়ে তোমার জানাজা পড়বো। আমার প্রশ্ন রইল কেন এই কথা বলছিলেন আল্লাহর হাবিব মা ফাতেমা, যে তুমি যদি আলীর কাছ থেকে মাপ নেওয়ার আগে তুমি যে কথা বইলা আলীর প্রাণে ব্যথা দিয়েছ, যদি এর আগে তোমার মৃত্যু হয়ে যায় আমি তোমার আব্বা হয়ে বিনো দুজাহার বাচ্চা হয়ে আমি তোমার জানাজা পড়বো না। কেন বলছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যাপারটা কি, দলিল মতে জবাব চাই, এই আমার প্রশ্ন। আর আমার কাছে প্রশ্ন করেছেন যে আদম বোঝা যায় যে দম নাই, বে আদম মানে দম নাই, আসলে সব কথা তা না, আদম
মানে আদমে ভয় আহাদের দম, তাতে হলো আদম। আর আদমের সাথে আল্লাহ পাকের, আল্লাহ পাক স্বয়ং জড়িত রয়েছেন বিদায় দমের সাথে, এই জন্য আদম। কারণ দম ভরাইলেই খুশ, দম গেলে গেই সবার বাহাদুরি শেষ, এই জন্য আদম দমে ভরা, ভর আদমে ভয় আহাদের দম। এবার একটি গান, দিন গেল তোর ভাবিতে রে, দিন গেল তোর ভাবিতে, আজ সর সময় থাকিতে মায়া, দিন গেল তোর ভাবিতে রে, দিন গেল তোর ভাবিতে, আজ সর সময় থাকিতে, তুমি দেখবা কোন দিন মনে শাসিয়ে দিবা আমার ভাইয়ে যা আছে ওরকমই থাকবে ইনশাআল্লাহ।
কারণ সাধত্ব মহত্ব এই জন্য থাকবে। আর তুমি ওই শাস্ত্র ওই গুণ অভিভক্ত ভাইয়ের কাছে সংগ্রহ করতে পারো নাই, পারলে তুমিও থাকবা তো বেশি দিন আছে, বেশি লাস্টিং করবে। তাই হোক, তাই আমার প্রশ্ন প্রশ্ন হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে কেন বলছিলেন যে আলীর প্রাণে তুমি যে ব্যথা দিয়েছ, আজ যদি তুমি তার কাছ থেকে মাপ নেওয়ার আগে যদি ফাতেমা তুমি মনে রাখিও তোমার মৃত্যু হয়ে গেলে পরে আমি দিনু দুজাহার বাদশা হয়ে তোমার আব্বা হয়ে তোমার জানাজা পড়িব না, এটা ব্যাপারটা কি? এ আমার প্রশ্ন। পুরুষের যখন এত দাম নাই দেখি আল্লাহর হাবিব এত বড় কথা বইলা গেল কেন, তার মায়ের ব্যাপারে এই কথা কেন বলবো? এ আমার প্রশ্ন। আশা করি বিস্তারিত আলোচনা ভালোভাবেই করবেন। Oh,
তারা সরাসরি বিয়া পড়াইয়া
1500 রুমই আছে এই হিরাজির মতো দিলে 1500 রুমই আছিল মেসকম মার খাইয়া গরম ওয়া ইয়ার হলে এ অদ্ভুত লরে ব্যাপার হইল মেসকম মার একদিন খাইছিল তার বাড়ির চা করে দুইবার তাতে হয়তো ব্ল্যাক বাসতে হয় মই দিয়ে গেল তো কাজেই এই পুরুষে মেসকম মার খেয়ে হজম করতে পারে তার কাছে এই 32 এবার 1500 তারই কিছু অতএব যে হজম করতে পারে আর কি সে তবে তাই আমার কাছে প্রশ্ন করলো কোন নারীর কাছে নাকি আমার একটা মেয়ে তার কাছে গিয়ে বললো যে আমি তোমাকে তোমার কাছে বিয়ে বসতে চাই তবে আমার যৌন ক্ষুধা যদি তুমি নিবারণ করতে না পারো তাহলে এই বিচারাচার হইব খুব শক্ত ভাবে তবে আমার ধর্ম আমি করিব সে তুমি হিন্দু আপনার গা সুকুমারী হিন্দুর মানে হিন্দুর এক মেয়ে তার নাম আছিল সুকুমারী আর তার কথা ছিল যে আমার ধর্ম আমি করিব কাজেই তখন বলছিল যে হ্যাঁ যাও তোমার ধর্ম তুমি করিবা তবে আমি যে মুসলমান আমার ঘরে যখন তুমি আসবা তখন তো তোমারটা তুমি গিয়া পারলে শুভ হিসাবে কইল কিন্তু আমারটা ঘরে যখন আসবা তখন আমার কথাবার্তা মাইয়া আমার ইসলামের মাধ্যমে তোমার চলাফেরা করতে হবে তবে যাই হোক তারপর দেখা গেল ওই যে মাপ তো এবারেই গেল গা এইটা কেমন করতে বললো যে দেখো বাহাদুরি করে কোন লাভ নাই আয়ো দুজনে মিল্লা জিল্লা কয়দিন চলাফেরা কইরা পরের দিন তো সবাই যাবো এই কথা কয়ে গেল মাপ সাহেব বলেন স্বামী যখন স্বামী তুমি তুমি কাছে মাপ চাইতে পারে না আর যদিও মাপ সাহেব তার বেয়াদবি হবে না কাজেই মাপ চাওয়ার চাইছিল না বলছিল মিল্লামিশা কয়দিন দুনিয়াদারি কইরা চলো আমরা এই দুনিয়া তো ত্যাগ করবোই এই ছিল তার কথা তারপরে আরেকটা প্রশ্ন করেছেন আমার কাছে পুরুষের 6 গুণ মেয়ে লোকের 9 গুণ 9 গুণ তোমাদের হইলেই কইব কি কও তোমাদের যদি 9টা গুণ হয় এই গুণে তো কোনো মূল্য থাকে না যদি 6 গুণের কাছে না যাওয়া হয় কারণ 6 গুণের কাছে না গেলে 9 গুণের কোনো মূল্য নাই এই জন্য আমি বলি 6 গুণের এই মূল্য বেশি 6 গুণে যদি বালা কইরা টাকা পয়সা কামাই করে নিয়া ঠিক মতো না দেয় তো 9 গুণে না খাইতে না খাইতে বসতিয়া পরে মরে যাওয়ার লাগে ছায়া নাই বেলা উজ নাই এই এই গুণ বয়ে বয়ে চুলার মধ্যে জাল দেয়ার করে আমার দেয় না কিন্তু জাল দেয় আর করে এই 9 গুণে জাল দেয় আর করে দেয় না গোসল করাইয়া তেল পানি দিয়া পাও টিপা পাঙ্কাদা পাওয়াইয়া ভেন্না থাকলে তারপরে বোমায় তো কাজ ওই তোমার 9 গুণের কোন মূল্য নাই কি 6 গুণের কাছে না যাওয়া হয় একটা গান গাই আমি ঘরে গুণ কি কি পুরুষের গুণ 6টি আপনার গা 1 নম্বর গুণ হইল সে ইমামতি করতে পারে তোমরা তা পারো না 2 নম্বর গুণ হল সে নবুয়াত প্রাপ্ত হয়েছেন পুরুষেরা 1,00,000 বা 2,24,000 পয়গাম্বর এরা মেয়েরা কেউই পায় নাই তারপরে তোমার গা হেদায়াতি গুণ মেয়েরা কেউ পায় নাই বিলায়াতি গুণ মেয়েরা একটাও পায় নাই পুরুষই পাইছে তারপরে প্রতিনিধিত্ব গুণ আল্লাহ পাকের যে খলিফা এটা মেয়েরা হয় নাই পুরুষই হয়েছে এমনি ভাবে তারপরে গরম গরম গুণ হঠাৎ করে রাগ হইয়া এক বাড়ির সুরে আরো যদি 4টা বিবিও থাকে সুরের মধ্যে 4টা দূরে একটা ফিট করে মেয়েরা হয় না খালি কই ছেড়ে দেন আল্লাহ 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 এরকম ভাবে কিন্তু পুরুষে পারে এর এই জন্য তাদের গুণ গিলি এত বড় করা আল্লাহ পাক দিছে আর কি ঠিক করে রাহুল লেগা দিছে বালা করে চালা মেলে বসলাম ডুমবুরি খেয়া যাই হোক এবার একটা গান ব্যস্ত কানা হাওয়া তো অনেক পরে শাস্ত্র ভেদে সবার জানা হাওয়া তো অনেক পরে শাস্ত্র ভেদে সবার জানা
মান্নাইদার হাদিস ফেকা। সবার উপরে দিছে এই কথাটা আসলে কেমন দিন লাগতেছে আমার কাছে বারে বারে মায়ের কথাটা, তার মা তো মার গর্বে তো আমি হইছি, তুমি হইছ, সারা জাহান হইছে, মার কথা এখানে আসবে কেন? মার কথা আসলে পরে তো উভয় আমরা পাপি হয়ে যাবো না। এটা আসে কেন? এটা যে এই মহত তোমার মিলে দিছে, এই মহত অন্যায় করছে, আল্লাহ তার বিচার করবে, ছাড়বো না তাকে। কারণ এখানে নারী পুরুষের বাবা হইতেছে আদম আর হাওয়া, এখানে স্বামী স্ত্রীর মতো একটা ব্যবহার হইতে পারে, আবার স্বামী স্ত্রী মানে গুণাগুণ প্রকাশ করা। এখানে মায়ের কথা আসতে গেলে তো উভয়ই আমরা বেয়াদবি করব, যেহেতু আমরা মায়ের কোলে মায়ের পেটে স্থান নিয়েছি, আমি নিয়েছি, তামাম পৃথিবী নিয়েছে, তুমি নিয়েছ, মায়ের কথা আসবে। মা ও ছেলে যদি পালাটা হইতো তাহলে তুমি এই গান্ডা গাইলে একের খোদার কসম এমন মিললই রে মিলে আর কয়তার। এই যে মহৎ তোমার মিলে দিছে আগে হচ্ছে, এই মহতের বিচার যে মালিক কি করে, আমি মালিকের কাছে বিচার দিলাম। এই হলো আমার কথা, আমি উচিত কথা আমার বাঁধরো সারি না, কারণ এটা ঠিক হয়ে দেখলাম। মা আমার মা, আমার মা রে আমি পারি না, আমার পাও পাও আমার 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 চোখের জল দিয়া আমার মার কত ধুলি যে কত আমি পাহাড় মার মুসাইছি বলার মতো। মায়ের শরীরে বেজে যদি আমার কাপড়টা ফেকতো হঠাৎ করে আমি তৎক্ষণাৎ পাও করে দিতাম, মা আপনি হয়তো ব্যথা পাইছেন, আর মা কইতো না লাল মিয়া আমার শরীরে লাগে না। সেই মায়ের কথা শুনলে মনটা খারাপ লাগে। নারী পুরুষের পালা, এখানে যার যার গুণাগুণ প্রকাশ করা হবে মার কথা, যাক আল্লাহ পাক যে আমাকে ক্ষমা করে, আমরা যেন ভবিষ্যতে এই ধরনের ভুল আর না করি। তাই আমার প্রশ্ন, এবার জবাব দাও, নারীর জীবন ধন্য হয় কিসে? নারীর জীবন ধন্য হয় কিসে? এই আমার একটাই কথা, আর আশা করি এটা দলিল অনুসারে কথাটা বলতে হইব, নিজের মন গড়া ভাবে কইলে হয়তো এটা কেমন জানি হয়ে যাবে। নারীর জীবন ধন্য হয় কিসে? তাকে পাইলে পরে, এই আমার প্রশ্ন। আদমকে বানাইয়া খুদে আগে দিল ব্যস্ত খানা, আওয়া তো অনেক পরে শাস্ত্র ভেবে সবার দানা, আওয়া তো অনেক পরে শাস্ত্র ভেবে সম্পর্কে মন্তব্য করেছে, সাথে একটি প্রশ্ন করেছে, আমি তার জবাব করব। কিন্তু একটা কথা বলে 1500 নারী রাখছিল সজদুল্লাহ, আরো এরকম অনেক নারী রাখা যায় যে নাকি মেষ কম্বর খাইছে, সে অনেক নারী রাখতে পারে, অনেক শক্তি তার। ও আপনি তাইলে পরের জিনিস দিয়ে লক্ষ্মী পূজা করেন নাকি নিজের কোনো জিনিস নাই? হ্যাঁ, মেষকো অম্বর খাইলে তারপরে আপনার শক্তি হয়, আপনার পুরুষের কোন শক্তি নাই মেষকো অম্বর ছাড়া। কি করবো আর কই, কি প্রশ্ন করছিলাম যে সজদুল্লার এক বিবি, সে কাম ভাবে লিপ্ত হইতে চাইছিল সজদুল্লার সাথে, অবশেষে সে ঘর হইতে মাপ চাই সজদুল্লাহ বাইরে গেছিল, এই বিবিটা কে ছিল, কেন এরকম হয়েছিল? কি কর না, ওইটা তো না ঘরে যায় দুজনে বুদ্ধি পরামর্শ করে, ওই স্ত্রীটা ছিল হিন্দু, যার জন্য সে বলছিল যে তোমার ধর্ম তুমি করবে আমার ধর্ম আমি করবো, এই কথা কয়ে ঘর থেকে বাইরে গেছে।
কথায় আছে না যে সুতে পেঁচ লাগে গেলে পরে আর ওই ফুল আঞ্জানা তো সিরা ছাড়ার কোন উপায় নাই, ওনার সুতে গেছে পেঁচ লাগে, যার জন্য এখন আর এটা খুলবো না, সিরা ছাড়া আর কোন উপায় নাই। বলছে কি হ্যাঁ একটা গান বলছে যে হাওয়া তো অনেক পরে শাস্ত্র ভেদে জানা যায়, কে বলছে আপনাকে এই সমস্ত কথা? হাওয়া অনেক পরে, আপনার আদম সৃষ্টির অনেক আগে হাওয়া সৃষ্টি হয়েছে, কারণ আদম সৃষ্টি হয়েছে আগুন পানি বাতাস মাটি নূর দিয়া, এই আগুন পানি বাতাস এই বাতাসের এক নাম হলো হাওয়া, যার কারণে আপনি আদম সৃষ্টির অনেক আগে এই বাতাস সৃষ্টি এই হাওয়া সৃষ্টি হয়ে গেছে। আপনি কি করে এই গানটা গাইলেন যে হাওয়া তো অনেক পরে সৃষ্টি হয়েছে শাস্ত্র ভেদে আছে জানা? কি বলবো রে ভাই, ভালো একটা বীরের কাছে মরিচ হয়েছে, নাম হইলো ইসরাইল শাহ, খুব সাধক লোক ছিল সে আমরা জানি, উনার কাছে মুড়িদ হয়ে আমি তো মনে করছিলাম আল্লাহ জানে লাল মেয়ে বয়দের সাথে গান, না জানি কি কইব, কারণ এরকম একটা বীরের কাছে মুড়িদ হয়েছে সে অবশ্যই কিছু মাল বাণী তার ভিতরে আছে, তা দেখি না গলার একটু সুর আছে, সুর দিয়েই করে ক্যাসেটটা একটু নাম টাম করছে এই দিয়েই চলে আর কি, ভিতরে কোনো মাল নাই। আপনি জিজ্ঞেস করে লাগেন আসতে কি বলেছে যে নারী পুরুষে গানের মধ্যে মায়ের কথা আসবো কেন? কেন এই কথাটা আপনি ডিফারেন্স করলেন এটা নিয়েই তো আপনার সাথে আমার সাথে কি বলবো বলার কিছুই নাই, কারণ একটা নারীর মধ্যে প্রতিটা নারীর মধ্যে সে আপনার স্ত্রী হোক সে আপনার চাচি হোক সে আপনার খালা হোক সে যেই হোক না কেন প্রতিটা স্ত্রীর মধ্যে একটা মায়ের স্বভাব আছে, এমন এমন সময় আছে আপনি আপনার পীরের কাছ থেকে জানিয়ে নিয়েন স্ত্রী ও মায়ের সমতুল্য হয়ে যায় মায়ের মতো হয়ে যায়, এমন এমন সময় আছে আপনি পীরের কাছ থেকে জানেন পাওটাও আর কয়েকদিন টিপেন তারপর এগুলি জানেন এগুলি এখনই পাইবেন কোন জায়গা, যার জন্য আমি যা মনে করছিলাম তা না। এই মায়ের জাতি এই নারী জাতি হলো ফাতেমার অর্ধেক অংশ, এটাও কি আপনি জানেন না? এখন ফাতেমার যদি অর্ধেক অংশ হয়ে থাকে তাহলে প্রতিটা নারীর মধ্যে মায়ের স্বভাব আছে না? অবশ্যই আছে, যার জন্য আপনারা আর কি বলবো। যাক একটা গান গাই, গানের পর আপনাকে আরো কিছু আছে একটু বাদর পজিশন করুন আর কি। আমি তো বলবো আমি যদি মায়ের গানই লাগাইতে পারি তাহলে আপনি স্বামীর গান কি করে গান, স্বামীর কথা কি করে কন, এখানে তো পালা স্ত্রী আর স্বামী না, হ্যাঁ পালা নারী পুরুষ, নারী বলতে স্ত্রী হইতে পারে সে মাও হইতে পারে চাষি হইতে পারে সমস্ত কিছুই নারী, আর পুরুষ বলতে স্বামীও হইতে পারে বাবাও হইতে পারে চাষাও হইতে পারে সে যেই হোক না কেন পুরুষ সে, তাই আমি মায়ের গান গাবো আমার যেটা ভালো লাগে বা আমার যেটা পক্ষে পরে আমি সেটাই গাবো আপনার কাছ থেকে শুনে গাবো নাকি, যার কারণে আপনি যখন স্বামীর কথা বলেন আমি আমার মায়ের কথা বলবো অসুবিধার কি আছে? ওরে জারু ধরে পাইছো ঠাই তার কথা তোর মনে নাই দুষ্ট পুষ্ট লোহ লমজার বুকের দুধ খাইয়া দুনিয়ার মুখ দেখাইলো জননী মায়া গো, দুনিয়ার মুখ দেখাইলো জননী মায়া, ওরে জারু ধরে পাইছো ঠাই জারু ধরে পাইছো ঠাই তার কথা তোর মনে নাই দুষ্ট পুষ্ট লোহ লমজার বুকের দুধ খাইয়া you
তুমি নারীকে করছো আহার, এত পশুর ব্যবহার দেখো না সায়া। তাই আমি বলবো একটা নারী ধন্য হয় তখনই, এবাদত করে যখন তার পরম সত্তাকে লাভ করে তখনই একটা নারী ধন্য হয়, এখানে পুরুষের কোন বাহাদুরি নাই। ওকে হাই রে তোমার ওই ঘর স্ত্রী, সেও তো একজন নারী, যারে তুমি আমি শিকার করিয়া